সুরের জাদুতে মাতিয়েছিলেন বহু দর্শকের মন। সেই শিল্পী এবার বেছে নিলেন আত্মহত্যার পথ। মাত্র 33 বছর বয়সে কোরিয়ান জনপ্রিয় গায়ক চোই সুং বং স্বেচ্ছায় দিলেন নিজের প্রাণ। দেশটির গণমাধ্যমের বরাতে জানা যায়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল 9:30 সিউলে গায়কের বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর আগে তিনি নিজের ইউটিউব চ্যানেল থেকে একটি বিদায় বার্তা আপলোড করেছিলেন। নোটে লেখা ছিল, আমার ভুলের জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। প্রাথমিকভাবে বিষণ্ণতা থেকে আত্মঘাতীর সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। 2011 সালে রিয়েলিটি শো কোরিয়া গট ট্যালেন্টে দ্বিতীয় স্থান জয় করেন চোই সুং বং। এতে রাতারাতি পাল্টে যায় তার জীবন। তবে 2021 সালে নিজের ক্যান্সারের খবর প্রকাশ করেন তিনি। এরপর চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন জানিয়ে ভক্তদের থেকে বিশাল অঙ্কের তহবিল নেন। এরপর তার রোগের তথ্য সম্পূর্ণ মিথ্যা প্রকাশের পরই শুরু হয় বিতর্ক। যদিও পরে তিনি তার অন্যায়ের কথা স্বীকার করে নেন, সঙ্গে অনুদানের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দেন। তবে তিনি যে মানসিকভাবে সুস্থ ছিলেন না, আত্মহনন করে দিলেন তার প্রমাণ। আফরিন মৌ, সময় সংবাদ।